দেখো আগে যে আমরা কতগুলো লিখছিলাম এটা এটার সাথে মিলাতে কিনা, কাল্পনিক একটা সূচি আমরা তৈরি করলাম, তাই না? কি সমান ওয়ান হইলে, কি সমান এইট, কি সমান টু হইলে, কি সমান সিক্স, কি সমান থ্রি হইলে, কি সমান ফোর, এটা তো আমরা অঙ্ক করে বের করছি, তাই না? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, আমার কথা শুনো, প্রশ্নটা হচ্ছে পরীক্ষাতে পরীক্ষাতে আসতে পারে এই যে একটা সমীকরণ, এই সমীকরণ থেকে চাহিদা সূচি অঙ্কন করো, চাহিদা সূচি অঙ্কন করো এবং চাহিদা রেখা অঙ্কন করো, অথবা বলতে পারে এই সমীকরণ প্রতিপক্ষে উল্লেখিত সমীকরণ থেকে কি সূচি তৈরি করো, নাম্বার এটা এটাতে বলতে পারে, এইটা এই যে 3 নম্বর, এই যে 4 নম্বর, তাই না? 3 নম্বর তোমাকে বলতে পারে উদ্দীপককে উল্লিখিত সূচি হতে, উদ্দীপককে উল্লিখিত সমীকরণ, এটা তো সমীকরণ, সমীকরণ হতে কি সূচি তৈরি করো, কি তৈরি করো, সূচি তৈরি করো, তখন তুমি দেখে দেখে বুঝবে কি সমীকরণ, চাহিদা সমীকরণ, তুমি বলবে উদ্দীপককে উল্লিখিত সূচি হচ্ছে সমীকরণ হচ্ছে চাহিদা সমীকরণ, নিচে কি সমীকরণ থেকে চাহিদা সূচি তৈরি করা হলো, ওই যে কি সমান ওয়ান হইলে কি হয়, কি সমান টু হইলে কি হয়, কি সমান থ্রি হইলে কি হয়, এই মানটা আমি বের করলাম, এবং শেষ, কাল্পনিক সমীকরণ থেকে সূচি তৈরি শেষ। এরপর হচ্ছে রেখা অঙ্কন করো, এরপরে কি রেখা, ওই সমীকরণ থেকে আমরা এই যে ঘ নম্বর প্রশ্ন রেখাটা অঙ্কন করবো, হ্যাঁ 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 তুমি কি সমান, ওই যে কি সমান ওয়ান হলে, ওয়ান হলে কি সমান যে মানটা আছে না, এই মানটা তোমাকে বের করতে হবে, মানটা বের করবে, বের করবে কি সমান কি হলে বের করবে, বের করে তারপরে এইদিকে ওই সূচিটা বানাবে, তোমাকে বলতেই তো যে সূচি তৈরি করো, তুমি যদি এইরকম না বের করো সূচি তৈরি করতে পারবে, সূচি তৈরি করতে পারবে না, সুতরাং তুমি কি সমান ওয়ান টু থ্রি এরকম বের করে কি হচ্ছে মানগুলো আসবে, তারপরে তুমি সূচি বের করবে, এই হলো 3 মান শেষ, তার পরবর্তীতে তোমাকে বলবে ওই সূচি থেকে তুমি রেখা অঙ্কন করো। আবার অনেক সময় কি করে, অনেক সময় সমীকরণ দেয় না, সমীকরণ না দিয়ে তোমাকে জাস্ট এই সূচিটা দেয়, তাই না? এই সূচিটা দিয়ে তোমাকে বলে যে উদ্দীপকে উল্লিখিত সূচিটি কিসের সূচি, চাহিদা সূচি, কিভাবে বুঝবে, কারণ দাম বাড়ছে চাহিদার পরিমাণ কি হয়েছে কমছে, তাহলে আমি এটা বলতে পারি যে উদ্দীপকে দেখা যাচ্ছে যেহেতু কোনো একটি দ্রব্যের দাম দাম বৃদ্ধি পাওয়া কি দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চাহিদার পরিমাণ হ্রাস পেয়েছে, সুতরাং উদ্দীপকে উল্লিখিত সূচিটা হচ্ছে কি চাহিদা সূচি, নিচে ওই চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করে দেখানো হলো, ক্লিয়ার? আচ্ছা এখন তুমি রেখা অঙ্কন করো, রেখা আমরা কিভাবে অঙ্কন করি, এটা তো মুখস্থ জিনিস, এটা মুখস্থ জিনিস, ও এস ওয়াই, এদিকে আমরা ধরি দাম, এদিকে ধরি দাম, এদিকে ধরবো কি চাহিদার পরিমাণ, নট চাহিদা, চাহিদার পরিমাণ, বুঝছো? আচ্ছা এখন তোমরা, আমি ক্লাসে বলছিলাম যে তোমরা স্কেল ধরার সময় একটু খেয়াল করবে, তোমরা স্কেলটা ধরতে পারো না,
স্কেলের মধ্যে কিন্তু গ্যাপ আছে, প্রতিটা গ সমানে গ্যাপ সমান সমান গ্যাপ দেওয়া আছে। যেমন এইভাবে এই যে একটা স্কেল, এখানে ওয়ান যদি থাকে, এখানে এটা ওয়ান, তারপরে 1 2 3 4 5 এখানে থাকবে টু, 1 2 1 2 3 4 5 এখানে থাকবে থ্রি, এরকম থাকে না স্কেলে দাগ দেওয়া। আচ্ছা, এটা হচ্ছে স্কেলে পার্থক্য। তোমরা খেয়াল রাখবে যে এই যে আমরা এদিকে দান ধরবো, তাই না? এই যে দেখো 1 2 3 এখানে দানের পার্থক্য গুলো কি সমান না সমান না? দানের পার্থক্য সমান কত? এক 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 দানের পার্থক্য যদি সমান, তাই না, আমি যদি এই যে এই ঘর থেকে এই ঘর পর্যন্ত 1 ধরি, এই ঘর থেকে এই ঘর পর্যন্ত 2 ধরি, অর্থাৎ সমান সমান ধরতে পারবো। তাহলে এটা হলো 1, হলো স্কেল যা 1 2 3 মোটামুটি কাছাকাছি না? ঠিক আছে, তাহলে আমি এখানে এখানে কত ধরবো, 3 ধরবো না 1 ধরবো না 2 ধরবো? 1 কেন? 1 2 3 তোমরা স্টুডেন্টরা যে ভুলটা করো, ধরে কি 3 3 2 1 এরকম হবে না, কারণ আমি উপর দিকে যাচ্ছি, শূন্য থেকে উপর দিকে যাওয়া মানে বাড়া, শূন্য থেকে ডান দিকে যাওয়া মানে বাড়া, শূন্য থেকে বাম দিকে আসা মানে কমা, শূন্য থেকে নিচে যাওয়া মানে কি কমা। এটা কিন্তু আমি হাতের কাছে বলছি। এখন দাম বলা শেষ, এখন এটা কি পরিমাণ, চাহিদার পরিমাণ, এটা দেখো কত, 4 দেখো 8 6 4 এগুলো গ্যাপ কি সমান না সমান না? কেন সমান না বলো? গ্যাপ সব সমান। এই যে দেখো 8-এর থেকে 6-এর গ্যাপ কত, 2, 6-এর থেকে 4-এর গ্যাপ কত, 2, ব্যবধান 2। কিন্তু তুমি একটু খেয়াল করো, তুমি একটু খেয়াল করো, আমি যদি ওই যে স্কেলে মাপটা ধরছি, স্কেলে মাপটা যদি ধরছি, এখান থেকে যদি এখানে ধরি 1, তাহলে আমার আমার শুরু হইবো কোথা থেকে, 4 থেকে। দেখো খেয়াল করো, এখান থেকে এখানে 1, এখান থেকে এখানে 2, এখান থেকে এখানে 3, তাহলে আমার শুরু হবে কোথা থেকে, 4 থেকে। আমি কিন্তু এখানে 4 লিখতে পারবো না, পারবো? আমি প্রথমে কিন্তু আমি 4 লিখতে পারবো না, কারণ আমার এর আগে আরো যদি এলো 1, এলো 2, এলো 3, এলো 4, এই যে আমার এখান থেকে শুরু, 4 থেকে শুরু, 1 2 3 4, তাহলে আমি ওই স্কেলের মাপে ধরছি, প্রতি 5-10 সমান আমি 1 ধরছি, এখানে 5-10 সমান 1 ধরছি, হইলো 2, হইলো 3, হইলো 4, তাহলে হইলো 5, এলো 6, তাহলে আমার 4 আছে, 5 নাই, কত বসাবো, 6, এটা হলো 6, একদম গ্যাপ থাকবে না, গ্যাপ থাকবে তো 6, এখানে 7, 7 নাই আমার, আমার কত হলো 8, এখানে আমি 7 আমি দিলাম না, এলো আমার 8। এইগুলো তোমাকে বোঝানোর জন্য বলছি, তাহলে দেখো খেয়াল করো, এইগুলো তো আমার দেওয়ার দরকার নাই, ঠিক আছে, আমি জাস্ট স্কেলে মাপে আমি বসাবো, ঠিক আছে। তাহলে আমার দরকার কোনটা, কোনটা, 4 4 6 8 7। কিন্তু আমি যদি এখান থেকে 4 দিয়ে শুরু করি, তাহলে কিন্তু হবে না, হবে হবে না, কারণ এদিকে দোকগুলো কিন্তু সমান নাই, সুতরাং আমাকে এই জিনিসগুলো চিন্তা করতে হবে। এখন তুমি আসো, আমি কিভাবে কিভাবে এটা জাস্ট তোমাকে বোঝাচ্ছি, এখন কিভাবে কিভাবে চিত্র বর্ণনা তুমি লিখবে সেটা তুমি তুমি নিজে লিখবে, বইয়ের ভাষায় লিখার চেষ্টা করবে না। হ্যাঁ, দেখ খেয়াল করো, প্রথম আমরা কি করছি, প্রথম আমরা এটা আসছি, তারপরে এটা আসছি, আজকে আমি দিচ্ছি কি, ওয়াই এক্স, এদিকে দিচ্ছি চাহিদার পরিমাণ, এদিকে দিচ্ছি দাম, তাই না? তাহলে মনে রাখবে, এখন খেয়াল করো, দাম যখন কত 1, তো চাহিদা কত 8, দাম যখন 1, চাহিদা কত 8, মিলাম, দাম যখন 2, চাহিদা 6, দাম যখন 3, আমার আমি দায়িত্ব আছে, চাহিদা কত 4। তাহলে প্রথম আমরা কি ছিল দেখো, এখানে আমি অক্ষর গুলো উল্টা পাল্টা দিতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে, উল্টা পাল্টা দিতে পারি। তবে সুন্দর, আমি প্রথম দিছি এইটা আছি, প্রথম আমি এইটা আছি, এখানে দিব কি ইয়ে, এখানে দিব বি, এদিকে দিব সি, কিন্তু আমার লেখাটা উল্টা বিশ্রী লাগে, যে এ বি সি,
এভাবে না দিয়ে যদি আমি এইভাবে দেই যে তুমি এইভাবে দিতে পারো, কোনো সমস্যা নাই, এ বি সি এভাবে যদি দেয় সমস্যা আছে? সমস্যা আছে কি? সমস্যা নাই, দাস লিখার সময় আমি একটু খেয়াল করবো, ঠিক আছে? এখন তুমি আসো, এখন আমি লিখা শেষ তো, কতটুকু লিখা শেষ, চিত্র আঁকা শেষ? ঠিক করবে আগে, এখন খাতায় হাত দিয়ে কেন, তোমার সময় চলে যাবে। এখন তুমি হাত দিয়ে পেন্সিল দিয়ে হাত দিয়ে লেখো, এখন আর স্কেল ব্যবহার করার দরকার নাই। পরবর্তীতে তুমি যখন নোট করবে তখন স্কেল দিয়ে আঁকবে, কারণ স্কেল দিয়ে আঁকলে তো সময় দরকার আছে, এদিকে সময় তো কভার দিবে না। ওকে, আকাশ এখন কথাটা খেয়াল করো, তোমরা তোমরা নিজের ভাষায় লিখবে, তোমরা বইয়ের ভাষায় লেখার দরকার নাই। তোমরা লিখে লিখে তোমরা লিখে খাতার পৃষ্ঠাটা আমার কাছে ছবি করে পাঠাবে, চিত্রটা একে বর্ণনা লিখে, ঠিক আছে? এখন খেয়াল করো, আমি প্রথম কি করছি, ও এক্স অক্ষকে কি ধরছি, চাহিদার পরিমাণ, এবং ও ওয়াই অক্ষকে দাম বলা হলো বা নির্দেশিত। ও এক্স অক্ষকে চাহিদার পরিমাণ অথবা ও এক্স অক্ষ বলতে পারি, অথবা বলতে পারি ভূমি অক্ষ। সুতরাং আমার ভূমি অক্ষ বলার দরকার নাই, যেহেতু আমি এক্স দিয়ে দিয়েছি, তাহলে আমরা বলবো কি, ও এক্স অক্ষ। যদি ও এক্স অক্ষ বলো তাহলে ভূমি অক্ষ বলবে না, আর যদি ভূমি অক্ষ বলো তাহলে ও এক্স অক্ষ বলবে না। লিখবে কি, চাহিদার পরিমাণ এবং দাম নির্দেশিত, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি তালিকা অনুযায়ী বা চিত্র অনুযায়ী যাইবে, তালিকা অনুযায়ী দাম যখন, দাম যখন কি, 1 টাকা, দাম কিসে প্রকাশ প্রকাশ করা হয়, দাম কিসে প্রকাশ করা হয়, দাম প্রকাশ করা হয় টাকা, চাহিদার পরিমাণ, কি মানে কি চাহিদার পরিমাণ, তাহলে হ্যাঁ, দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ কত, 4 না সরি 8, চাহিদার পরিমাণ কত, কত চাহিদার পরিমাণ, 8 কি একক, একক আমরা যদি কোনো জিনিসকে ওজন করি, আলু পেঁয়াজ যাই আনি না কেন, এগুলো আমরা কেজিতে আনি না, আর কেজিকে এগুলোকে বলা হয় একক, কি বলা হয় একক। তাহলে কি লিখবে, তালিকা অনুযায়ী দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ 8 একক, যার চিত্রে সি বিন্দু দ্বারা নির্দেশিত, কি বিন্দু দ্বারা, সি বিন্দু দ্বারা নির্দেশিত। এখন দাম বৃদ্ধি পেয়ে যথাক্রমে, যথাক্রমে মানে কি, লেখাকে সংক্ষিপ্ত করার জন্য, যাতে কম সময়ে বেশি লেখা যায়। প্রথমটা খালি লিখবো সরাসরি, পরবর্তী লিখবো। এখন তালিকা দেখা যাচ্ছে কি, দাম বৃদ্ধি পেয়ে যথাক্রমে 2 এবং 3 টাকা হলে, দাম বৃদ্ধি পেয়ে যথাক্রমে 2 এবং 3 টাকা হলে চাহিদার পরিমাণ কি হয়েছে। আমরা প্রথম বলছি যে তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ 8 একক, এদের সম্পর্ক সি বিন্দু দ্বারা নির্দেশিত। আচ্ছা, এখন এখন দাম বৃদ্ধি পেয়ে যথাক্রমে, মানে একসাথে বলা আর কি, দাম বৃদ্ধি পেয়ে যথাক্রমে কত হয়েছে,
দুই এবং তিন থেকে হলে চাহিদার পরিমাণ কি উঠবে? বিয়ের সাথে কি আছে? বিয়ের সাথে এখানে আমি বলছি দাম বৃদ্ধি পাইছে, দাম বৃদ্ধি পেয়ে দুই এবং চার, দুই এবং তিন টাকা হলে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে ছয় এবং চার এবং হলো, তাই না? ঠিক আছে, এটা বলতে হবে। এদিকে যদি বৃদ্ধি করছি এদিকে বলবো হ্রাস, চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে ছয় এবং চার এবং হলো, এদের সম্পর্ক কোন কোন বিন্দু দ্বারা নির্দেশিত? এদের সম্পর্ক কোন বিন্দু, কোনটা আগে, কোনটা আগে, এ না বি? বি আগে দিয়ে কথা বলছি, যেহেতু তাহলে এদের এদের ইয়ে যথাক্রমে এদের সম্পর্ক যথাক্রমে বি এবং এ বিন্দু দ্বারা নির্দেশিত। প্রথম দুই দুই টাকা এবং তিন টাকা এবং রাষ্ট্রের ছয় এবং চার টাকা বলছে, সেই জন্য প্রথম বলবো বি, তারপরে বলবো এ। এদের সম্পর্ক যথাক্রমে বি এবং সি এ বিন্দু দ্বারা নির্দেশিত। শেষ, এখন চিত্রের এ বি এবং সি বিন্দু যোগ করি। চিত্রের এ বি এবং সি বিন্দু যোগ করে প্রাপ্ত রেখা হচ্ছে কি? ডিডি চাহিদা রেখা। বাবা, প্রাপ্ত রেখা হচ্ছে কি? চাহিদা রেখা। ঠিক আছে, প্রাপ্ত রেখাটা কি? চাহিদা রেখা। এটা কোন সমীকরণে? এটা কোন সমীকরণে চাহিদা রেখা? ওই সমীকরণে প্রাপ্ত রেখাটি হচ্ছে লিখবে লাস্টের এ বি সি বিন্দু যোগ করে প্রাপ্ত রেখাটি, রেখাটি হলো লাস্টের কথা আমি লিখে দিই যে এ বি ও সি বিন্দু যোগ করে প্রাপ্ত রেখাটি হলো কিউ ইকুয়াল টু টেন মাইনাস টু পি। সমীকরণের চাহিদা রেখা। ক্লিয়ার? দেখো কত ক্লিয়ার কি? তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমি আমি যে কথাটা বলছি, কথাটা বলছি যে আমরা বইয়ে যেভাবে দেওয়া আছে আমরা এইভাবে লিখবো না, আমরা আমরা মনের ভাষায় লিখবো। আর ক্লাসটা ইউটিউব থেকে, ইউটিউবে যখন দেখবে তখন বারবার দেখতে পারবে, বারবার যখন দেখতে পারবে তখন কথাগুলো একদম ক্লিয়ার হবে। আর তোমরা আগে লিখবে, একদম প্রথম লিখবে তোমরা যে সমীকরণ লিখবে, সমীকরণ লিখে পি এর বিভিন্ন মান ধরবে, পি এর বিভিন্ন মান ধরে তালিকা লিখবে, তালিকাটা বসাবে, তালিকাটা বসিয়ে তারপরে চিত্রটা লিখবে, চিত্রটা অঙ্কন করবে, চিত্র অঙ্কন করে বর্ণনা লিখবে, বর্ণনা লিখে তারপরে স্ন্যাপ স্ন্যাপ করে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, আমি দেখবো কোথায় ভুল আছে। ক্লিয়ার? ওকে, ভালো থেকো সবাই। ওকে ওকে, দশটা ব্লক।